Assalamualaikum. কাছে ও দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মৃদুলস ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজ একটা বিশেষ দরকারে মলে গিয়েছিলাম। মলে গিয়ে দেখলাম মলের অবস্থা আসলেই অনেক খারাপ। মলের ভেতরে ঢুকতে মনেই হচ্ছিল না যে আমি কোনো মলে এসেছি। মলটার ভেতরটাতে একদম হাহাকার করছে, মানুষজন নেই বললেই চলে। আগে যখন মলে যেতাম মলে ঘুরতেই অন্যরকম ভালো লাগতো, কোনো কেনাকাটা না থাকলেও। আর আজ মলে গিয়েছি একটা বিশেষ প্রয়োজনে, কিন্তু তারপরেও মলে গিয়ে আমার একটুও ভালো লাগছিল না। মলে ঢুকতেই মনে হচ্ছিল যেন গোস্ট হাউস, পুরো মলটা যেন থমথম করছে। একটা সময় ছিল মলের ভিতরে এভাবে ভিডিও করা কিছুটা অসম্ভবই ছিল, কেননা এত মানুষজনের চলাফেরা। আর আজ আমি খুব সহজেই ভিডিও করতে পারছিলাম, কোনো মানুষই যেন আমার সামনে পড়ছিল না। আর সেই সুযোগে আমি কিছুটা অংশ ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিওটি করার অনেক উৎসাহ যোগায়। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম আছেন, যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনার ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, যেন আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলের নোটিফিকেশান। আর যারা প্রথম থেকেই আমার চ্যানেলের পাশে আছেন, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসার জন্য। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়েই আমি আমার সামনের পথটাও চলতে চাই, ঠিক তেমনি করে যেভাবে করে এতদিন ধরে আমি চলছি। Thank you.
কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের মলের এই ভিডিওটি আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কেমন লেগেছে আজ তাহলে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মৃদুলস ফ্যামিলি ব্লগের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম